আজকের ভিডিওতে আমরা কথা বলবো সিজন 5 আপডেট নিয়ে বিস্তারিতভাবে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ। ওকে, সিজন 5কে ঘিরে আপনাদের বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে, সেগুলোর উত্তর দেব এবং যেতটুকু ইনফো জানা গেছে সেগুলোই আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে দিতে চাই সিজন 5 রিলিজ ডেট। এখনও পর্যন্ত আমরা যতটুকু জেনেছি সেটার প্রেক্ষিতে বলা যায় 7ই মার্চ সিজন 5 রিলিজ হবে, অর্থাৎ আমাদের গেমে আসবে। তো এই পয়েন্টে আপনাদের প্রশ্ন হচ্ছে, সিজন 5 কি আসলেই 7 তারিখে আসবে? এটা কি কনফার্ম? আসলে এটা এখনও অফিসিয়ালি ফুললি কনফার্ম না। আমরা ইতিমধ্যে দেখেছি আগের সিজনগুলোতেও, যেমন সিজন 4এও কোনামি দু একটা ডেট চেঞ্জ করেছিল। একটা ডেটে আসার কথা ছিল, কিন্তু ডেটটাকে পিছিয়ে বাড়িয়ে নাড়াচাড়া করেছে। তো সিজন 5-এর ক্ষেত্রে যে সেরকমটা হবে না, ওটার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তবে এখনও পর্যন্ত কিছু মুদ্দা যদি আমরা সামনে রাখি, যেমন জাপান লিগ কিক অফ ক্যাম্পেইনটা যদি আপনি দেখেন, এখানকার প্রত্যেকটা রিওয়ার্ডের এন্ডিং ডেট হচ্ছে 7/3/2024, অর্থাৎ 7ই মার্চ। শুধু তাই নয়, আপনি যদি মিশন থেকে ম্যাচ পাসে আসেন, সেক্ষেত্রেও দেখতে পাবেন এই ম্যাচ পাসটা শেষ হবে 7/3/2024। শুধু তাই নয়, আপনি যদি ম্যাচে আসেন, ম্যাচ থেকে ইফুটবল লিগে আসেন, এই যে পেসটা এটাও শেষ হবে 7/3/2024। এই প্রত্যেকটা বিষয়কে সামনে রাখলে বোঝা যায় মোটামুটি 7ই মার্চ সিজন 5 কনফার্ম, যদি না কোনামি গুটি চাল চালে, ঠিক আছে? কোনামি যদি এখন 7 তারিখকে আবার 10 তারিখে নিয়ে যেতে চায়, সেই কন্ট্রোল সে রাখে, ওখানে আমাদের আসলে কিছু বলার নেই। তবে এখনও পর্যন্ত এটা মোটামুটি কনফার্ম যে সিজন 5 7ই মার্চ আসতে চলেছে। নাম্বার 2, সিজন 5-এর আপডেট কি প্লে স্টোরে আসবে? উত্তর হচ্ছে জি, অবশ্যই প্লে স্টোরে আপডেট আসবে। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন হচ্ছে আপডেট সাইজ কেমন হতে পারে। আপডেট সাইজ 1000 MB-র ভিতরেই শো করবে আশা করছি। তবে আপডেটের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, আপনাকে অবশ্যই 4-5 GB জায়গা ফাঁকা রেখে আপডেট দিতে যেতে হবে, তাহলে আপনার আর কোনো প্রবলেম তৈরি হবে না। আর আপডেট সাইজের যে MB-টা, এটা এক একজনের কাছে অনেক সময় এক এক রকম দেখায়, ওটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আপনার কাছে যদি পর্যাপ্ত স্পেস থাকে, তাহলে আপনার সুন্দরভাবেই আপডেটটা হয়ে যাবে। নাম্বার 3, সিজন 5-এ কোনো প্যাকস আসবে কি না? উত্তর হচ্ছে এখনও কোনামি এটা নিয়ে কনফার্ম কোনো নিউজ দেয় নাই যে সিজন 5-এ অ্যাম্বাসেডার প্যাক আসবে, অথবা ক্লাব প্যাক আসবে, অথবা ন্যাশনাল টিম প্যাক আসবে। তবে আমরা এখনও আশা করতেছি, আসলে আমাদের আশা করা ছাড়া কিছু নেই, কিছু করার নেই, যে হয়তো বা আমরা সিজন 5-এ কোনো না কোনো অ্যাম্বাসেডার প্যাক অথবা ক্লাব প্যাক পেতে পারি। অনেকে ম্যানেজার প্যাকের কথাও জিজ্ঞেস করেন। আসলে প্যাক বলতে যা বোঝায়, এভরিথিং, হোক সেটা ম্যানেজার, ক্লাব, ন্যাশনাল কিংবা অ্যাম্বাসেডর, কোনো প্যাকের ব্যাপারে কোনামি এখনও অফিসিয়াল কোনো নিউজ দেয়নি। তাই আপাতত জাস্ট ভিত্তিহীন একটা আশা করে থাকতে হবে যে সিজন 5-এ হয়তো আমরা পেলেও পেতে পারি। নাম্বার 4, কোনামি নতুন একটা ক্লাবের সাথে চুক্তি করেছে, যেটার নাম হচ্ছে রিভার প্লেট। এই ক্লাবটাকে আপনারা চিনেন, এখন থেকে এটাও কোনামের একটা অফিসিয়াল ক্লাব পার্টনার হিসেবে থাকবে। সুতরাং এটাকে ঘিরেও বিভিন্ন ইভেন্ট, ক্যাম্পেইন এবং এটার প্লেয়ারগুলো আমাদের গেমে আসতে থাকবে। নাম্বার 5, সামনে যেহেতু পবিত্র রমজান মাস, তাই আমরা আশা করছি যে কোনামি রমজান মাস সেলিব্রেট হিসেবে নতুন একটা ক্যাম্পেইন 7 তারিখে আমাদের জন্য নিয়ে আসবে, যেখানে এরকম জাপান লিগ কিক অফের মতো বিভিন্ন রিওয়ার্ড থাকবে। আপনারা বিভিন্ন ইভেন্ট কমপ্লিট করার মাধ্যমে ওই রিওয়ার্ডগুলো রিসিভ করতে পারবেন। এটা হচ্ছে রমজান ক্যাম্পেইনের কথা বলছি, কারণ কোনামে আমরা দেখেছি বিভিন্ন সেলিব্রেশনের দিনগুলোকে সেলিব্রেট করে, তো সেই হিসাবে রমজানকেও আগে পরে তারা সেলিব্রেট করেছে। ঈদের সময় তারা সেলিব্রেট করে, পূজার সময় তারা সেলিব্রেট করে। সো রমজানেও আমরা একটা ক্যাম্পেইন পেতে পারি। সেই সাথে যেহেতু ম্যাচ পাসগুলো এন্ডিং হবে, এখানে নতুন ম্যাচ পাস আসবে, কিন্তু নতুন ম্যাচ পাসে কোন প্লেয়ার থাকবে সেটা কিন্তু এখনও জানা যায়নি। একইভাবে ইফুটবল লিগের যে নতুন পেস, সেটাও আপডেট হবে, যেহেতু সেটা 7 তারিখে চলে যাবে। তাই আপনি 7 তারিখে নতুন করে আবার ইফুটবল লিগের পেসটাকে পেয়ে যাবেন। একই সাথে আপনারা যে নমিনেটিং কন্ট্রাক্টের প্লেয়ারগুলো দেখতে পাচ্ছেন 9 দিন করে, অর্থাৎ এগুলো 7 তারিখে চলে যাবে, নতুন নমিনেটিং কন্ট্রাক্ট বক্স আসবে। নতুন নমিনেটিং কন্ট্রাক্ট বক্সের প্লেয়ার এখনও ফিক্স হয়নি, ম্যাক্সিমাম প্রেডিকশন চলতেছে, এখনই প্রেডিকশন দিলে আপনারা পাগল হয়ে যাবেন। এই জন্য একটু অপেক্ষা করেন, আর একটু স্থির হোক, আমরা আরেকটু নিউজ পাই,
এটা মোটামুটি নিকটতম প্রেডিকশন পেলে ওইটা আপনাদেরকে জানাই দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।